নমস্কার বন্ধুরা শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে রেসিপি আলু ধনিয়া ভীষণই সহজ এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাওয়া একটি রেসিপি এটা আপনারা রুটি পরোটা বা লুচি দিয়ে ট্রাই করতে পারেন চলুন তাহলে বন্ধুরা ঝটপট রেসিপিটি দেখে নিই প্রথমেই এখানে আমি পাঁচটা আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি এবার আলুগুলোকে কেটে নেব দেখুন ঠিক এরকম সাইজের আমি আলুগুলোকে কেটে নিচ্ছি সব আলুগুলোই আমি কেটে রেখেছি এবার একাঠি ধনে পাতা আমি নিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি পাঁচ কোয়া রসুন এবং চারটে কাঁচা লঙ্কা রসুন কাঁচা লঙ্কা এবং ধনে পাতাটাকে একসাথে বেটে নিতে হবে তবে ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল এখানে আমি টু টেবিল তেল দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটাকেই প্রথমে ভেজে নিতে হবে হালকা বাদামি করে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন নুন হলুদ দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে আলুটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে হাফ কাপ মতন জল দিয়ে দিলাম আলুটা যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম এখন দেখুন গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে এবং আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটা ধনেপাতা বাটাটা দিয়ে আর বেশিক্ষণ রান্না করতে হবে না তাহলে ধনেপাতার গন্ধটা চলে যাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে সবশেষে এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিলাম যেহেতু আমি সবশেষে টক ইউজ করবো তাই একটু টেস্টটা ব্যালেন্স করবার জন্য চিনি দিলাম আপনারা যদি না চান তাহলে দেবেন না এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এর মধ্যে লেবুর রস অ্যাড করে দিলাম রেসিপি ভালো লাগলে প্লিজ বন্ধুরা ভিডিওটিকে একটা লাইক করে শেয়ার করে দেবেন এবং আমার এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি শর্মিলাস কিচেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার